আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তফা শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় তুরস্ক দেশটির প্রেসিডেন্ট রোসেফ তাইবের দোকান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উইন উইন সম্পর্ক এগিয়ে নিতে চায় তুরস্ক তিনি বলেন আমাদের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের অভিন্ন স্বার্থ তার চেয়েও বেশি বলে আমি বিশ্বাস করি এরদোগানের টুইটার পেজে তার এই বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে এতে আরও বলা হয়েছে বাইডেন প্রশাসনের সঙ্গে সমতার সম্পর্ক চান এরদোগান প্রসঙ্গত নেইটোর এই দুই মিত্র দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছে বেশ কয়েক বছর ধরে এর মধ্যেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন এরদোগান তিনি বলেন দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের অংশীদারিত্ব অব্যাহতভাবে বজায় রাখতে চায় তুরস্ক গত ডিসেম্বরে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র তবে সেই উত্তেজনাকে পেছনে ফেলে তুরস্ক এখন সামনে এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে একই সঙ্গে সিরিয়ার পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির নেতৃত্বাধীন কুর্দিদের সমর্থন দেয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে নেরদোগান এছাড়া তুরস্কের সুশীল সমাজের নেতা ওসমান কভালার বন্দী শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়নের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আরও কিছু বিষয়ে সন্দেহ ও অবিশ্বাসের সম্পর্ক থাকা সত্ত্বেও এরদোগান বাইডেন প্রশাসনকে স্বাগত জানিয়েছেন রাশিয়া ও মিয়ানমার প্রসঙ্গ ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়া ও মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন বিরোধী রুশ নেতা নভালনির ওপর দমন নীতি এবং মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নিয়ে তারা আলোচনা করছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাষ্ট্রজোট হিসেবেই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যমত্য অর্জন করা সব সময় সহজ হয় না কিন্তু রাশিয়া ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতির আলোকে এই দুই দেশের ওপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা চাপানোর প্রশ্নে তেমন মতভেদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নিলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই নিষেধাজ্ঞার স্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে মার্চ মাসে ই ইউ শীর্ষ সম্মেলনে সে ঘোষণা করা হতে পারে ওয়াশিংটনে পালা বদলের পর বাইডেন প্রশাসনের সাথে আরও সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যৌথ উদ্যোগও দেখা যাচ্ছে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে নানা বিষয় আলোচনা করেছেন রাশিয়ার সাথে ইইউ সম্পর্ক বেশ কয়েক বছর ধরে অবনতির দিকে ইউক্রেনের সাথে সংঘাতের জের ধরে ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পর ইইউ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে বর্তমানে রুশ বিরোধী নেতা আলেকজে নাভালনির বিরুদ্ধে মস্কোর পদক্ষেপ গুলির কারণে উত্তেজনা আরো বাড়ছে তার বিরুদ্ধে আদালতের সর্বশেষ রায়কেও রাজনৈতিক হিসেবে বিবেচনা করছে ইইউ সংলাপের মাধ্যমে মতবিরোধ মেটানোর প্রচেষ্টাও বিফল হয়েছে ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের মস্কো সফরের সময় রাশিয়া ইইউ দেশের কয়েকজন বহিষ্কারের ঘোষণা করায় ক্ষোভ বেড়ে গেছে ব্রাসেলসে আরও এমন প্রেক্ষাপটে রাশিয়ার কিছু শীর্ষ কর্তা ব্যক্তির ইউরোপে প্রবেশ ইউরোপে তাদের সম্পদের নাগালের মধ্যে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে ইইউ সেই সাথে বেলারুশে রাশিয়া নীতি ও নবানির সমর্থকদের ওপর দমন নীতির তো কারণে এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের দায়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপাতে পারে ইইউ নওয়ানির দুই ঘনিষ্ঠ ব্যক্তির আটটি দেশের বড় রাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম পেশ করেছেন যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তবে কূটনীতিকদের মতে নওয়ানির বিরুদ্ধে সরযন্ত্রে সরাসরি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে যাতে আদালতে চ্যালেঞ্জ করা হলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে না হয় ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির চিজভ জার্মানির ভি ওয়েল্ট সংবাদপত্রকে বলেছেন ইইউ আরও নিষেধাজ্ঞার পথ বেছে নিলে রাশিয়াও পাল্টা শাস্তিমূলক পদক্ষেপ নেবে রাশিয়া এর আগেও প্রয়োজনে ইইউর সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিল মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ইউরোপীয় ইউনিয়ন বাছাই করা সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিকল্পনা করছে বিশেষ করে সামরিক শাসনের বিরুদ্ধে শাস্তিমূলক প্রতিবাদ বিক্ষোভ দমন করার নীতির তীব্র সমালোচনা করছে ব্রাসেলস অন্যদিকে মিয়ানমারে বিক্ষোভে বিক্ষোভকারীর মৃত্যুর পর ব্রিটিশ এই মন্ত্রী এমন বার্তা দিলেন মৃত্যুর ঘটনা উল্লেখ করে টুইটারে রাব বলেন আমরা বিশ্বমিত্রদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে মিয়ানমারের অভ্যুত্থানের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করব গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাবাহিনী আটক করে দেশটির রাষ্ট্রপতি এবং নেত্রী অংসাং সুচি সহ শতাধিক নেতাদের এরপর থেকে দেশটির রাস্তায় বিক্ষোভে নামে হাজার হাজার বিক্ষোভকারী এছাড়া বন্দুকের ভয় দেখিয়ে মিয়ানমারে সামরিক জানতা মানুষকে ঘরে আটকে রাখতে পারেনি প্রতিদিনই বিক্ষোভে নেমে আসছেন জনগণ তাদের দাবি মুক্তি দিতে করতে পুনর্বহাল হবে কমপক্ষে তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে এদের মধ্যে একজন টিনেজার এবং একজনের বয়স বিশ বছর প্রধান শহর ইয়াঙ্গুনের ছেচল্লিশ বছর বয়সী সানসান মাওয়া বলেছেন প্রতিজন মানুষ এই যোগ দিচ্ছেন আমাদেরকে ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে মিয়ানমারের মতো দেশে তারিখ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে পূর্ববর্তী প্রজন্ম সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছিল সেনাবাহিনী হাতে রক্ত লাগিয়ে দমন করেছিল সেই বিক্ষোভ অন্যদিকে রাষ্ট্র মালিকানাধীন টেলিভিশন এমআরটিভি বিক্ষোভকারীদেরকে বিক্ষোভের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এতে বলা হয়েছে বিক্ষোভকারীরা এখন সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে দিচ্ছে বিশেষ করে এবং যুব সমাজকে উস্কে দিয়ে সংঘাতের পথে ঠেলে এতে প্রাণহানি ঘটতে পারে তাদের সামরিক জানতা জানায় বিক্ষোভে আহত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন সামরিক জানতার জবাব দিয়ে সেট সেট লাইন বলেন আমি সামরিক জানতা চাই না আমি চাই গণতন্ত্র আমাদের ভবিষ্যৎ আমরাই রচনা করব বিক্ষোভে আসতে আমার মা আমাকে মাথা দেননি তিনি শুধু বলেছেন দেখে শুনে চলো এই অবস্থায় আন্তর্জাতিক সরবরাহ চেইন এবং স্থানীয় স্টোরগুলো বন্ধ রয়েছে এছাড়াও ইয়াম ব্র্যান্ডস ইন কর্পোরেশনের কে এফ সি ফুড পান্ডার প্রতিদিনের সরবরাহ দক্ষিণ পূর্ব এশিয়ান কোম্পানি গ্র্যাব সার্ভিস বন্ধ করা হয়েছে এদিকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কর্তৃপক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কিছু দেশ হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন চীন প্রসঙ্গ পশ্চিমা জোট ও এর ঘনিষ্ঠ মিত্রদের আরো দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে এতে করে তারা চীনের উত্থান মোকাবেলা করতে সক্ষম হবে এক বক্তৃতায় এসব কথা বলেন নেটোর প্রধান জেন্স স্টোল্টনবার্গ তিনি বলেন আটলান্টিক মহাসাগরের পাশাপাশি নেটোর যেই জোট আছে তার ওপর চীনা আছে শুধু তাই নয় জোটভুক্ত সদস্যদের নিরাপত্তাও আছে হুমকিতে এসব মোকাবেলায় উচিত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা আরও নেই প্রধান বলেন চীন ও রাশিয়া নতুন একটি পদ্ধতির প্রয়োগ করেছে যাতে শুধু তাদেরই ফায়দা হবে যা পশ্চিমা জোট ও নেটোভুক্ত দেশগুলোর জন্য মোটেও ভালো কিছু নয় তাই দ্রুত এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার

ইসরায়েল প্রসঙ্গ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রবণতা থামানোর জন্য ইসরায়েল বিরোধী জোরালো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায় সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে ঐক্য শীর্ষক সম্মেলনে দেয়া বক্তৃতায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এই মন্তব্য করেন এই সম্মেলনের মাধ্যমে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থানের কথা পরিষ্কার হয়েছে হানিয়া বলেন আরব ইসরায়েল সম্পর্ক ঠেকানোর তিনটি পথ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো পথ হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা দ্বিতীয় উপায় হচ্ছে নব্বই এর দশকে সই হওয়া অজলো চুক্তি বাতিল করে জাতীয় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করা হামাস নেতা বলেন আরব ইসরায়েল সম্পর্ক ঠেকানোর তৃতীয় উপায় হচ্ছে ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোর করা তিনি আরও বলেন আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া ঠেকাতে মুসলিম উম্মাহ এবং স্বাধীন চেতা দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার করা আরেকটি উপায় হতে পারে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ